আমরা সবাই অভিনয় প্রিয় মানুষ। নিজেকে ভালো রাখার জন্য কিংবা অন্যদের ভালো দেখানোর জন্য প্রতি মুহূর্তে অভিনয় করে যাচ্ছি, যা অনেকেই ধরতে পারে না। সারাদিন এই ফেসবুকে ফানি পোস্ট দিয়ে যা মানুষটাকে দেখে মনে করি কতই না সুখে আছে, অথচ এর আড়ালে নিজের কষ্টটা লুকিয়ে রেখে ভালো থাকার অভিনয়টুকু আমরা ধরতে পারি না। ক্লাসের মেয়েটা সবার সাথে হাসি খুশি ভাবে চলে, দেখে অনেকেই ধরে নেয় মেয়েটার হয়তো কোনো কষ্টই নাই, অথচ দিনের শেষে দেখা যায় সেই মেয়েটাই বড্ড একা। আপনি মনের কথা শুনছেন, তার মানে তোমার গল্প আমার কণ্ঠে শুনছেন। আমি মৃন্ময় আছি আপনাদের সাথে, আর আপনারা শুনছেন জীবনের অভিনয়। যে ছেলেটা ক্লাসের সবাইকে মাতিয়ে রাখত, তারও গভীর রাতে একা একা চোখে জল মুছতে হয়। বন্ধুদের আড্ডায় যে বন্ধুটা না থাকলে আড্ডাটাই জমে না, খোঁজ নিয়ে দেখো ওই বন্ধুর কষ্টের সময় একজন বন্ধু খুঁজে পাওয়া যায় না। চোখের জল পড়ে যাওয়ার আগেই যে বন্ধুটা হাসিয়ে জলটুকু ভ্যানিশ করে দিতে পারে, দিনের শেষে তার চোখের জল তার নিজের হাতের উল্টো পিঠেই মুছে ফেলতে হয়। প্রেমিকার মন রক্ষা করতে গিয়ে কত প্রেমিক তার নিজের পছন্দগুলোকে বিসর্জন দিয়েছে তা অনেক প্রেমিকারই অজানা। আবার প্রেমিককে খুশি করতে গিয়ে কত প্রেমিকাই নিজেকে বদলে ফেলেছে এটাও অনেক প্রেমিক জানে না। শুধু দুজনে একে অপরকে ভালো রাখার চেষ্টা করেছে, একে অপরের কাছে ভালো থাকার চেষ্টা করেছে। আমরা সবাই শুধু সুখের খোঁজেই নিজেকে ব্যস্ত রাখি, অন্যের দুঃখটা আমরা বুঝতেও পারি না, অন্যের দুঃখের সঙ্গী হতে চাই না, নিজের দুঃখের খবর অন্যের কাছে শেয়ার করতে পছন্দ করি, কিন্তু অন্যের দুঃখের খবর শোনার সময়ও আমাদের কাছে নেই। যেই মানুষটা সবার সামনে যত বেশি হাসে সেই মানুষটা একা নির্জনে তত বেশি কাঁদে, যে মানুষটা সবাইকে যেভাবে মাতিয়ে হাসায় সেই মানুষটাকে হাসানোর মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। যার হাসি যত বেশি সুন্দর তার কষ্টটা ঠিক ততটাই ভয়ঙ্কর। অল্পতেই রেগে যাওয়া মানুষগুলোকে আমরা বুঝতেই পারি না, যার রাগ যত বেশি তার মনের ভালোবাসাটাও ততটাই বেশি, যার রক্ত যত গরম তার মন ঠিক ততটাই নরম। আমরা শুধু বাইরে টাকটাকি দেখি কিন্তু ভেতরের অবস্থাটা বুঝতে পারি না। চোখের দৃষ্টিতে আমরা যাকে যেভাবে দেখি সেভাবেই তাদের বিচার করে ফেলি, অথচ এর মাঝে লুকিয়ে থাকে কত শত জীবনের গল্প যা আমরা বুঝতে পারি না, আড়ালে অবহেলায় অজানায় থেকে যায় সেই গল্পগুলো। আপনারা এতক্ষণ শুনছিলেন ইমরান হোসেন নীরবের লেখা জীবনের অভিনয়। এই ভিডিওটির সাউন্ড এডিটিং করেছেন পূর্ণেন্দু হালদার এবং অ্যানিমেশন ও ভিডিওগ্রাফি করেছেন সুমন পারভেজ। আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আর আপনার কাছে যদি থেকে থাকে এমন কোনো লেখা বা গল্প তাহলে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়, নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন। ততদিন বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, আর ভালোবাসার মানুষটিকে খুব ভালোবাসুন। ধন্যবাদ।